আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না, চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি আমাদের গাছ থেকে কাঁকরোল পেরে, নিজ হাতে পেরে, তারপর হচ্ছে সেগুলো দিয়ে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা আমার আম্মার রেসিপি। আমরা যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে আমাদের যে টিফিন টাইম দিত, ওই টাইমটাতে আমরা গ্রামের মধ্যে হচ্ছে দুপুরে বাসায় চলে আসতাম, এসে ভাত খেয়ে তারপর আবার যেতাম। তো আমার আম্মা এই ধরনের রেসিপিগুলো করে রাখতো। তখন দুপুরবেলা এসে তখন তো দেখা গেছে একটু ক্লান্ত থাকতাম, এত মজা লাগতো। তো আমি আম্মাকে বললাম যে এই রেসিপিটা আমি এখন করব, অনেক দিন খাওয়া হয় না। তো নিজেদের গাছের এরকম ফ্রেশ ফ্রেশ টাটকা কাঁকরোল দিয়ে এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই তো আমি কাঁকরোলগুলো পেরে দিলাম, আর পোকার জন্য এগুলো একটু সবগুলো এক সমান হয়নি। তো আমি কাঁকরোলগুলো ধুয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি, কেটে তারপর আবার ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিব হচ্ছে সামান্য মরিচের গুঁড়া। এটা কিন্তু আপনারা ট্রাই করতে ভুলবেন না। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। এখন যেহেতু অনেক গরম, কোনো কিছুই আসলে মুখে ভালো লাগে না খেতে। তো এই ধরনের রেসিপিগুলো দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো এখন আমি এগুলো সব কিছু দিয়ে তারপর মেখে নিচ্ছি। এখানে কোনো অতিরিক্ত কোনো মশলা নেই, সিম্পল মশলাগুলো দিয়েই হচ্ছে রান্না এই রেসিপিটা করা হবে। তো আমি হলুদ, মরিচ, তারপর লবণ এগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এটা 4-5 মিনিট একটু রেস্টে রাখলে ভালো হয়। তো এরপর হচ্ছে আমি একটা ফ্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এই তেলেই কিন্তু আমি সবগুলো ভেজে ফেলবো। তো এখানে অনেক বেশি তেলেরও প্রয়োজন হয় না, আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন যদি আমার রেসিপিটা ফলো করেন। তো তেলটা গরম হওয়ার পরে আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো কাঁকরোল এভাবে আমি দিয়ে দিব, আর তেলটা ভালো করে গরম করে তারপরে কিন্তু দিয়েছি। আর হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো ভেজে নিব, ঢাকনা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো একটা পাশ হওয়ার পরে আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি, এইভাবে অনেক বেশি টাইমও লাগে না। তো এভাবে করেই তো কাঁকরোলের যে সাইজটা রেখেছি এটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। কাটার ভিডিওটা আসলে আর দিতে পারিনি। তো একটা একটা করে সবগুলো উল্টে দিয়েছি। তো এই তো এখানে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো হচ্ছে আমি নামিয়ে নিব। আর এই পর্যায়ে কাঁকরোলের এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যেগুলো ভাজা হয়েছে। আমার রেসিপিটা যদি এই পর্যন্ত দেখে থাকেন, এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন প্লিজ। আপনাদের একটু সহযোগিতা আমি আরও এগিয়ে যেতে চাই। তো আশা করি আপনারা আমার এই উপকারটুকু করবেন। আরও কী ধরনের রেসিপি চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এভাবে করে আর যেখান দিয়ে একটু খালি হবে ভাজাগুলো উঠিয়ে নেব, সেখানে আমি আবার একটু দিয়ে দিব, আবার দিয়ে দিব। তো সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা আমি ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কোনোভাবে ডিলেট হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজগুলো হাত দিয়ে লবণ দিয়ে ডোলে কচলে তারপর হচ্ছে একটু হলুদ, একটু জিরা আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। তো এখন হচ্ছে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব। এটা আপনারা মাস্ট ট্রাই করবেন দেওয়ার। এই টালা জিরার গুঁড়াটা দিলে এই কাঁকরোলের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো গরমের সময় এই ধরনের রেসিপি কিন্তু অনেক মুখরোচক, কোনো কিছু খেতে মন না চাইলে এই ধরনের রেসিপিগুলো করলে কিন্তু ভালোই লাগে। আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।
পরবর্তী আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।